সুতি খালে আসে টান আর গায়ে আমার আসে ঘাম ঘন ঘন ঠোকর মারে আর বসি আমার জহর দাদা বুড়ি আমার পালিয়ে গেছে পড়ে আছে শাড়ি রাতের বেলা শাড়ি ধরে করি ছেঁড়া ছেড়ি মনের কথা বোঝে না কেউ বোঝে আমার বেন তাই তো আমি বসে নিয়ে খেলতে আসি গেম গায়ে কি আমার এমনি ঘাম আসতেছে 25 বছর আগে আমাদের বুড়ি চলে গেছে সেই থেকে তো আমার বেনের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি সুতি খালে আসে টান গায়ে আমার আসে ঘাম কোন কোন ঠোকর মারে বসি আমার জহর একি আমি চাইলাম মাছ আর উল্ল বড় কলা ব্যাং তো ফুটেছে মোটা কলা ব্যাং ও ফোকারে তো ফুটেছে মোটা কলা ব্যাং উর্বর সব মুসা কামড়ে দিতে বেইমানে বাচ্চা দেখো তোরে আমি খেয়ে ফেলবো দাদা আমার মা যখন বেঁচে ছিল আমার বাবা খুব ভদ্র ছিল মা মরে যাওয়ার পর থেকে বাবা অবদ্ধ হয়ে গেছে এই আমাদের ছুচর বাচ্চা মা মরে যাওয়ার পর থেকে বাবা এখন যাত্রার পুকুরে ছিপ ফেলছে সেবারে মদনের মার পুকুরে ছিপ ফেলতে গেল মদনের মা চোর বলে বাবাকে ফাঁদা মেরে ধরলো তারপর ছেড়ে দিল কেন ছেড়ে দিল মা মরে যাওয়ার পর থেকে বাবা অবাকা হয়ে আছে বলে তা যাই হোক মা মরে যাওয়ার পর থেকে রান্না বান্নার দায়িত্ব সব আমার আমি যেন আমার বাবার স্ত্রী বাবা মাছ ধরে আনলে রান্না করে বাবার খাওয়াতে হবে দেখি এখন বাবা কার পুকুরে ছিপ ফেলছে তো ফুটেছে মোটা কলা ফোকারে তো ফুটেছে মোটা কলা বাবা এটা কি মাংস এটা কিসের মাংস ব্যাঙের মাংস তা মাছ কই সব দিন মাছ খাচ্ছি আজ মাংস খা মাছ কই বালতি দেখ এ কি কি আছে তুমি আবার লেডা মাই ধরছো তোর বাবা কি হয়েছে রে তুমি লেডা মাই ধরছো কেন ইচ্ছা ধরবো তুমি যাও না ওই লেডা মাছের জন্য তোমার বৌমা এ রাজ্য ছেড়ে এ স্বর্ণমহল ছেড়ে তোমার বৌমা ছ মাস বাপের বাড়ি উঠে আছে তুমি আবার লেডা মাই ধরছো তুই কি করবি তুমি লেডা মাই ধরছো কেন তোমার লেডা মাই ধরা তোমার বালতি আর ছি ভাই ভেবেলো এ মাছি ভাইনি বাবা না লেডা মাই ধরছো কেন তোমার ছি ভে দুটুকুরো ছিপটা ভেঙে দিলি এই কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চা না আমি তোমার বাচ্চা তুই কি জানি লাটা মাছের কেজি কত করে কত করে 200 টাকা কেজি আর পোনা মাছের কেজি কত করে কত করে 120 টাকা কেজি লাটা মাছ খাবে না কি মাছ খাবে ওই লড় ভাই ওই লড় বাচ্চা না বউ চলে গেছে ছ মাস লড় ভাই ওইটা মুখ গিয়ে গেছে ওই তুই লড় বাচ্চা মুখে ছিরি নিয়ে আছ না না বউ চলে গেছে লড় বাচ্চা তুমি লড় বাচ্চা বন্ধ করো কেন তুমি এই মুহূর্তে চলে যাও 14 বিঘে ফিশারি কেন সেখানে গিয়ে কালা মাছ ধরে আনো তবে তোমার বৌমাকে বাড়িতে ফিরে আনবো যা চলে যাও ঠিক আছে কথা মতো কালা মাছ ধরতে যাচ্ছি কালা মাছ ধরে বাড়ি আসবো রে ফের বাবা শুনে হেকাত করি হেকাত করি শুয়া বাবা শুনে হেকাত না শশ ধরে মারবে বউ সামনে ধরে মারবে আজ রোজ সেন্টিমেন্ট বলে কিছু নেই মনে হয় যেন তেজ্য বাবা করি বাবাকে পাঠালাম 14 বিঘে ফিশারি কাল্লা মাছ ধরার জন্য তা কাল্লা মাছ যদি না ধরে আনে কইকাই যেমন রামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠিয়েছিল তেমনি আমার বাবাকে আমি 14 বছর মহেশপুরে পাঠিয়ে দেবো চলে গেল চলে গেল প্রাণটাই আমার আর চলে গেল প্রাণটাই আমার কে জুড়াবি জ্বালা মালো ছুটি এমন গান দিদি যার স্বামী নেই তার পাশে কেউ নেই তোমরা কি মনে পড়া স্বামী মরে গেছি সে যদি মরে যেত আমার জীবনটা জুড়িয়ে যেত সে মরে নেই সে দু ছাবলের মান না চলে গেছে তা তুই কিছু কিছু আমার খুব একটা অসুবিধা হচ্ছে না ভেবেছিলাম মেয়েটাকে বিয়ে দিয়ে জামাইটাকে ছেলের মতো করব না ছ মাস হতে না তো মেয়েটা আমার ঘরে উঠে এলো বলো স্বামীর ঘর করবো না ওর ভাত আর খাবো না মেয়েকে আমি বেশি কিছু বললাম না মেয়েকে আমি চেপে দিলাম কিন্তু তলে তলে এদিকে ফোনটা ঠিক আমি চালিয়ে যাচ্ছি দাদা করিনি করিনি এই মেয়ে 14 বিঘে জমি চাষ করেছি বন্যা সব ভেসে গেল পুকুরে মাসা ঘদিয়ে বেরিয়ে গেল টমেটো বাগান পুরো সাদা হয়ে গেল তাই আমি এসেছি রাতের বেলায় ফিশারির মাথায় এই নেট জাল দিয়ে চতুর্দিক ঘিরে দেবো যাতে রুই কাল্লা না বেরোতে পারে না এখানে খুব ভূতের অত্যাচার আমার ভয়ও লাগছে আকাশে এরা তারা ফুটে গেছে এই তালে চারটা মেরে দি মাছ লাগবে ভালো
এখানে বসি মাছ লাগবে তুই কিতে মারবো আর তুলবো যা হয় হবে আজকে লাস্ট খেলাটা খেলবো না ভয়লাতে ঠাকুরের গান ধরি যা হয় হো ও কেন হারে ডিজে ডিজে ডাউন কেন রে কেন 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 হারে আরে কেন শালা কত হাবাস করলো রে মাছ লাগলো মনে হয় একবার দেখা দে রে চই কিতে মারবো আর তুলবো শালা কত হাবাস করে বললো বলদিনি ও সারবো শালা আমার বাবার জন্মে অনেক রকম মাছ দেখেছি কিন্তু এরকম মাছ আমি কোনোদিন দেখিনি শালা এ কি ধরনের কাতলা মাছ মাথা ন কেজি আর লেজ দু কেজি এই মাছ আমার তুলতে হবে তাহলে আমার ছেলে খুব খুশি হবে না ভূত হলে জলে কি করবে মনে হয় মাছ চুরি হচ্ছে দাঁড়া ওই চোর আমার ধরতে হবে দেরি করো মাছ চুরি করা কি দাদা তুমি একই ব্যাংক তুমি এখানে আমি তো মুসুরি দিয়ে চোর ঘিরে দিচ্ছি যাতে রুই কাল্লা না বেরোতে পারে ও আচ্ছা তুমি এখানে আমি এখানে ডিউটি দিতে এসেছি দেখো ব্যাংক পুকুর তোমার হ্যাঁ কিন্তু চিন্তা আমার পাকা আগের মতন টুইট করছে দিদি গো কি বলবো এই জমরার অরুচিটা যে কিভাবে আমি পছন্দ করেছি এখনো ভেবে পাচ্ছি না তা বেন কেরাম আসো আর কিরকম থাকবো কেন তোমার দাদা সেই দু ছাবলের মানলে চলে গেল বাবা রে তা তুমি কাঁদছো খেলা চলে গেল রাস্তা ক্লিয়ার করে গেল আর বলো না দাদা রোজ রাতে বাঁদিকের বুকটা এত বাবা রে হেগে ফেলবে নাকি দুঃখ লাগছে গো তোমার দুঃখ লাগলে আমার কিছু করার নেই দাদা তুমি কেমন আছো বাবা কার বিচার কার কাছে দেখছো বেন কেন যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিচ্ছ হ্যাঁ তোমার দিদি মরে যাওয়ার পর থেকে হ্যাঁ আমি তো পুরো ঢপ ঢাপে হয়ে গেছি কি আমি তো তোমার সর্বরূপে সম্পূর্ণ দেখি ওপর থেকে সম্পূর্ণ দেখলে হবে ভিতরে সব ঢপ ঢাপে হয়ে আছে তবে তোমার দেখে একটা কথা মনে পড়ছে জানো কি কথা গো জানো ডাঁশা পিয়ারা আর তোমার চিয়ারা একই মালে দানা ফুরিয়ে গেছে তোর আবার দানা ফেল দিই কেন সানা ফেলে দে হেই মিথ্যে কথা হেই সত্যি কথা আমার কি মনে হচ্ছে জানো কি গো শুকো রুটি আর তোমার পাটি পুরো ইয়া আজকে আমার মন ভালো নেই কেন নে কোরা তোদের মন ভালো নেই কি হয়েছে হ্যাঁ তুই মিথ্যে কথা বল হেই সত্যি কথা সত্যি কথা তাহলে পা দেখি পা নে কি করে আমি তোমার পা দেখব কি দেখবি বাবা পা তো নয় কি জানো সোনার তাল আচ্ছা বেন বলো আমার 25 বিঘা জায়গা তুমি চাষবাস করছো কোনদিন তোমাকে টাকা পয়সা চাইছি না কেন চাইনি এর একটা উদ্দেশ্য আছে কালে সরে সরে এসো আরে ঘুরে ঘুরে এসো ও বুকে ধরে এসো ও বেন খুব ভালো তাই নাকি আচ্ছা বেন বলো তুমি যে 1 বিঘা জায়গা টমেটো বাগান চাষ করেছো ওই যে বাঁশ খুঁটি গুলো এখানে কে বয়ে নিয়ে এলো কেন দাদা তুমি নিয়ে এসেছো কেন নিয়ে এলাম এর একটা উদ্দেশ্য আছে এই যে তোমার আমি ফেলে দিলাম এরও একটা উদ্দেশ্য আছে আমি ছিলাম শ্রীদেবী হয়ে গেছি রানুজি তা আমার কি মনে হচ্ছে জানো আমি বানর ছিলাম হনুমান হয়ে গেছি আমারও ইচ্ছে হয় আমারও ইচ্ছে হয় আজকের দিনটাকে ধরে রাখি তার মতো মনে রাখি আজকের দিনটাকে ধরে রাখিবার মতো মনে রাখিতে ইচ্ছে হয় প্রেম করিতে ইচ্ছে হয় করিতে ইচ্ছে হয়
অশান্তি ছাড়া আর কিছু নেই আমি সংসার ছেড়েছি এই যে স্বামীকে ত্যাগ করে চলেছি মার বাড়িতে শুধু একটা কারণে হরকেনে মাছ খেতে ভালো লাগে না মানে লাটা মাছ মার কাছে বললাম মা আমি কাতলা মাছ খাবো আমাকে এনে দাও না তাই মা চৌদ্দ বিঘে ফিশারি মাছ ধরতে এসে আর জবানমনি বাড়ি তাই মাকে আমি খুঁজে এসেছি মাকে খুঁজে নিয়ে তবে আমি বাড়ি যাব বাবাকে খুঁজলাম চৌদ্দ বিঘে ফিশারি তা কালো মাছ যদি না পাই বাবার মাথা কেটে নিয়ে আমার বয়ে দিয়ে খাওয়াবো কখন ভালো বাসুনি করেছ শুধু অভিনয় কখন ভালো বাসুনি করেছ শুধু অভিনয় জীবনের দাড়িটা ভুলে দেখি লেখা আছে কখনো ভালো বাসুনি করেছ শুধু অভিনয় করেছ শুধু অভিনয় কি ব্যাপার গন্ডগোল করে ছমাস বাবার বাড়ি করেছিলিস ভালো হচ্ছে তা আমাদের জায়গায় পা দিয়েছিস কেন আমি এখানে এসেছি দুটো কারণে কি কারণ একটা তোর মাথা চিপে খাও বলে এসেছি আর একটা কারণ হলো আমার মানে আমি খুঁজে গেছি তোর মা তোর বাবাকে ছেড়ে অন্য বাবার সাথে প্রেম করছে দেখে যা এই খাসি আমার মার নামে একদম বাজে কথা বলবি না আমার মা লক্ষ্মী রাস্তায় বেরোলে ছ সাতটা ছেলে আমার মার পিছনে ঘোরে আমার বাবা কার্তিক মা দুর্গা ছেলে আমার বাবার এত রূপ সিনেমা নায়িকারা বাবা দেখলে সব চুম খায় এই খাসি তুই এখানে কি করতে এসেছিস আমি আমার বাবার খুঁজে এসেছি আমি জানি তোর বাবার গলদ আছে কি গলদ দেখে যা তোর বাবা মদনের মার পুকুরে ছিপ ফেলছে মদনের মার সঙ্গে কতটা কীর্তি বাবা তুমি মদনের মার পুকুরে ছিপ ফেলতে গেলে কেন তোমার বৌমার কাছে কথা শুনতে হচ্ছে মনে দুঃখে জানো দুব্বো খাসে গলায় দড়ি দিয়ে মরি আরে খাসি যারা একটা মাছ খাবো বলুন তারা আবার চাটাং চাটাং কথা আমি খাসি নয় আমি মাসি এই মাসি নয় আমি মেসি সাবধানে কথা বলবি স্বামীকে খাসি বলে গালে বলে লাইট ঢুকে দেবো একদম আরে তুই হলি বড় খাসি আমি মেসি তোর সঙ্গে কোনো কথা নেই তোর সঙ্গে কোনো কথা আমার মানে আমি খুঁজে দিয়েছি আমার বাকে চাই আমার মার খুঁজে নিয়ে তবে আমি বাড়ি যাব দেখি ভালি হবি কি উপায় কলো তোমার দূর হ লক্ষ্মী ছাড়ি পেলেনি এবার কি হেমমালিনী আর গাব্বার সিং শোলে বই করে কিভাবে মাথা হ্যাট করে আছে দেখো আমার ইচ্ছে হচ্ছে এদের এখানে স্মৃতি করে রেখে দিই মায়াই গড়া এ সংসারে মায়াই গড়া এ সংসারে পরকীয়াই ধরা পড়ে নিচে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা নিচে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা মায়াই গড়াই সংসারে মায়াই গড়াই সংসারে পরকীয়াই ধরা পড়ে নিচে কেন কাঁদিস মা বাপ আপনারা কি ভাবছেন ছেলে বাবা জামা কলা ধরছে কেন ধরবে না বাবা যদি বিনের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয় জামা কলা ধরবে না বলছি আমি লিপ্ত হয়নি ক্ষিপ্ত হয়েছিলাম মাছি অসুস্থ হয়ে গেলে তুমি বড় বড় কথা পেপে দিয়ে চেপে হামান দিস্তা থেকে শিলনা টেপে হোম ডেলিভার করে পাঠিয়ে দেবো ন্যাকামোর গল্প এই তো দুদিন আগে মাথা বিন্দা সহ্য হয়ে গেছে বলি মা আমার একটু ডাক্তারখানা চো বলে না আমি পারবো না এই তো আমার দাদা তুমি কাঁদো কেন আমি তো আর জানি না কাঁদি না আরে বাবু তুমি কাঁদো কেন বাবা কাঁদো লাগে হ্যাঁ কি বলবো ডাক্তার বললো তোমার শরীর খারাপ কলা দিয়ে মাছের ঝোল খাবে তা কাঁদো কেন আমি তো আর জানি না কাঁদি না আরে বাবুরা তুমি কাঁদছ কেন বা জন্ম দিয়েছে বা কাঁদু লাগে
কি বলবো এই লোকটা রাত 12টার সময় এক কাঁধি কোলানে গিয়ে আমার বাড়িকে দিয়ে আসলো আমি জানি তোর বাবা গলদ আছে আমার মা শরীর খারাপ হচ্ছে আমি দেখভাল করব এক কাঁধি কাজ কোলানে আমার মার উপহার করতে এসেছে তাহলে আমার মার সঙ্গে পুরো আন্ডারস্ট্যান্ডিং আছে এই আমুদের মাছের বাচ্চা তোর মা কোলা খেতে চেয়েছে বলে আমার বাবা কোলা দিয়েছে ওচি ও চাই না জোর কর দিছি বাবা তোমার এত বড় সর্দার তুমি আমার শাশুড়ির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করছো বলো কেমন কাজ কেন করছো তোমার এই ব্যবস্থা করছি তুমি কি বলে করছো মানে তুই তো দুদিন আগে মদনপুরে ছিপ ফেলেছিলি কি হয়েছে তুই কি মারবি না মারবো মানে যেমন পেটে ধরেছি তুলে আছা মারবো এই তুই আমার পেটে ধরেছিস আমার মা কোথা গেছিলি এই বাই ফাতারি এই আমার মাথা ঠিক নেই তো তুই আমার কোলে মাথাতে ঘুমাচ্ছিলি কি আছে তুই আমার কোলে মাথাতে ঘুমাচ্ছিলি তোর গায়ে হাত দিতে আমার ঘৃণা করেনি ও ভগবান যার জন্য করেছিলি সেই বলে চো আমি তো কোলে মাথা শুয়েছিলি আমার ঝিমিরের মানুষ আছি না তুই আমার কোলে মাথাতে ঘুমাচ্ছিলি নষ্টা মেয়ে ছেলে কোথা আমার হলো সর্বনা এদের হলো পৌষ মা আর আমার জমি ফুকু ধরবই আমি মা মা ও মা এই কি আছে বল সুযোগ পেলে এরা দেয় সবার মা বেশি বাড়াবাড়ি করলে মামের ফেলে দেবো না একটা করে বুঝে বাচ্চা মুখ সামলা কথা বলবি তোর মা যে কিছু করছে তোর মা লাশ ফেলবো আমার হলো সর্বনাশ হলো পৌষ মাস আমার জমি পুকু ধরবই আমি মা সুযোগ পেলে এরা দেয় সবার মা বাড়াবাড়ি করলে ফেলে দেবো না তুই যদি পুষ্পারা ধস আমি বিষে ভরা নাকি তোর বাবার এক করে পড়েছিল রামবাটির ধরে বাসুয়ার বাচ্চা বা তার ঘৃণা দিন ঠেসে দাও পুরে দাও 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 বাবার কোমর মারা সন্তুষ্ট হইয়া আমি জয়দেব হালদার 10টি টাকা পুরস্কৃত করছি মা এসব কি বলছিস কি আর কে বলছো খাজি বলছে জামাই তুমি সেদিন জামাই হতে কি করতাম জানো কি করতাম বিয়ে করতে বিয়ে করতাম না তোমার বাইকে করে ঘুরতাম ছোট লোকের কপি কথা ফাটিয়ে দেব মাথা আর ক্ষতি পূরণ পাচ্ছি না বুঝি না চাষির ব্যথা তা তোমার কোথায় ব্যথা হয় তুমি দেখতে পাচ্ছ না ভগবান দুটো চোখ দিয়েছে এই যে বন্যা সাহেব ভেসে আজ কারা ব্যথা আছে আমাদের মতো চাষিরা তোর মা ভাতার ছেলে চলে গেছে মেরোর ঘরে তোর বাবা ইজ্জত নিয়ে পড়েছিল রোডের ধারে ছোট লোকের কটু কথা ফাটিয়ে দেবো মাথা আর ক্ষতি পূরণ পাচ্ছি না চাষির ব্যথা মারব তোকে পোকা হবে তোমার মুখে মারব তোকে পোকা হবে তোমার মুখে আমার হলো সর্বনাশ হলো পৌষ মাস আমার জমি পুকু ধরবো আমি মা বেশি বাড়াবাড়ি করলে জি বাচ্চি আমি তোমার মেয়ে
তুলোর সঙ্গে মিশে যাবে না রে মা না অভাবে তারুণায় পড়ে চাষ করতে আমি বাধ্য হয়েছি আর দাদা তোমার এই জমি চাষ করে আমি বড় ভুল করেছি কারণ তোমরা হলে জমির মালিক আর আমরা চাষেই কখনো খরা কখনো বন্যা ধুলির সাথ হয়ে যাচ্ছে আমাদের জমি চাষ তোমরা সরকার থেকে কি সম্মান নিধি যোজনা টাকা পাচ্ছ রাজুদের কৃষক বন্ধুর টাকা পাচ্ছ আর আমরা কি পাচ্ছি বলো তো আমাদের মতো ভাগ চাষিরা দুঃখ লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কিছুই পাচ্ছি তুমি ঠিক বলেছো বেনি প্রতি বছর বছর খোরো বাচ্চা চাষিদের ক্ষতি হচ্ছে আমরা জমির মালিক চাষিদের পাশে গিয়ে দাঁড়াই তারা তো বৃষ্টি আত্মহত্যা করবে আমি কথা দিচ্ছি বেন আমার এই 25 বিঘা জায়গা আজ থেকে তুমি 3 বছর ফি ফি দিয়ে চাষ করে যাবে বাবা তোমার 25 বিঘা জায়গা আমার শাউরি কিবা দেবে আরেকবার দেখাও দেখি আমার এই 25 বিঘা জায়গা আজ থেকে তুমি 3 বছর ফি ফি দিয়ে চাষ করে যাবে কি লজ্জা বাবা আরো দেখাও দেখি খুব ভালো লাগছে আরো দেখি খুব ভালো লাগছে বাবা তুমি তোমার বিনের পাশে দাঁড়ালে তা তোমার বৌমা সামান্য লেডামার জন্য গন্ডগোল করে ছমাস বাবাই পড়েছিল আমার পাশে কে দাঁড়াবে বাবা আমি পাশে দাঁড়াবো কাদুন নি আরে সাবিত্রী মধ্যে অসাধ্য আমি ঝগড়াবে জাতি হবে আবার ফের আপসে আমি তুমি মিশে যাব এইসব কথা বলে এই তা তুই আমার পেটে হয়েছি না আমি তোর পেটে হয়েছি রে ভেবে দেখো সামান্য ল্যাটা মাছের জন্য দ্বন্দ্ব করে চলে এলি এই একটা কথা বলি শুন কি ড্যাড তা তুই কি আমার পেটে হয়েছি না আমি তোর পেটে হয়েছি না ড্যাড আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি তোমার বগল থেকে হয়েছি সামান্য লাড়া মানে বউ ঝোলা কর চলে যাবে না দাদা এইভাবে তোমার আমার খননে একদম উচিত হচ্ছে হ্যাঁ আর কি মাছ এই দিশব এই আর কি ভাই লোক ছেলে যেরকম বাবা সেরকম বলি শুনো দাদা এই সব মেগুনে ল্যাটা শুনে মনে বুঝবি না তুমি আমি দুজনে চলে যাব পুকুরের কিনারে আচ্ছা পুকুরের কিনারে গিয়ে দুজনে শুধু আচ্ছা 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 ওই হাসা হাসা শোলা ল্যাটা দাও চলো গোলাপি আকি সারাবি হো গেলা সামালো মুখ ও মেরি ইয়ারু বানা পান্তি হো গেলা পিতা পিতা তোমার জ্যাকেটটা নিয়ে যাও পিতা এই শুনো না মা আর বাবার খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তাই না আমি ভগবানের কাছে কামনা করি আমার শাউরি আর বাবা আন্ডারস্ট্যান্ডিং যেন সারা জীবন থাকে দুজনে যেন ঝগড়া করে বৃষ্টি আত্মহত্যা করে না আরে কি বলছো কি আচ্ছা বলো তো গিট্টি হ্যাঁ বলো রট এই ও কি ভাষা শেষ করে ফেলো একদম আচ্ছা বলো তো গিট্টি বলবে তো রট তুমি স্বামীকে ছেড়ে ছমাস বাপের বাড়ি পড়েছিলে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে তুমি কি নিয়ে খুশিতে ছিলে আমি ছমাস খাদবিনার ওপর চোখের জলে সাঁতর কাটছিলাম আচ্ছা আমাকে ছেড়ে ছমাস কেমন সুখে ছিলে তুমি বউ হারিয়ে স্বামীরা কি নিয়ে থাকে ওরা যেসব স্বামীদের বউ চলে গেছে তারা বলুক বউ হারিয়ে স্বামীরা কি নিয়ে থাকে এই ডট কাটছি ডট কাটছি ওরা এই কলিযুগে মা হারালে মা পাওয়া যায় কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না রে বউ হারালে বউ পাওয়া যায় না বউ পাওয়া যায় না ওরে এটা আমার ডায়লগ না চিরঞ্জিতের ডায়লগ ফাংশনে বলেছিল গ্যাপে পুরে দিল আচ্ছা তাই ছমাস তোমাকে হারিয়ে আমি কোল বালি দিয়ে খাটে একা শুয়েছিলাম তোমার যা কালা মাছ খাওয়া চাহিদা ও মেনটেন করার ক্ষমতা আমার নেই তাই আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার কোল বালিশের কাছে চলো কেড়ে দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে কেটে যায় এই মন শুধু কাছে পেতে চায় এই মন শুধু কাছে পেতে চায় কিছু ভালো লাগাতে